নমস্কার বন্ধুরা, জয়াট আনন্দ শিল্পে আপনাদের স্বাগত। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, আজকের এই পর্বে আমরা সিপাহী বিদ্রোহের সম্পর্কিত কিছু উক্তি এবং কিছু গ্রন্থ এবং তাদের রচয়িতাদের নাম জেনে নেব। সিপাহী বিদ্রোহের কারণ বা কীভাবে সিপাহী বিদ্রোহটা হয় এটার জন্য আমাদের চ্যানেলে একটা ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন এবং তারই পরিপূরক রূপে আজকের এই ভিডিওটি। তাহলে চলুন শুরু করি আজকের পর্ব। বন্ধুরা, আমি আপনাদের জন্য কিন্তু সব নোট করে নিয়ে এসেছি এবং সেখান থেকে আপনাদেরকে বলছি বিষয়গুলো, আপনারা একটু নোট ডাউন করে নেবেন, তাহলে সবারই সুবিধা হবে। কেননা বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামেও কিন্তু সিপাহী বিদ্রোহ থেকে নানা রকমের প্রশ্ন আসে, তাই এই অধ্যায় যদি আমাদের ভালো করে তৈরি হয়ে যায় তাহলে কিন্তু আর অতটা অসুবিধা হবে না, বা আমরা কিন্তু এক ধাপ এগিয়ে থাকবো প্রস্তুতির ক্ষেত্রে, তাই নয় কি? তাহলে চলুন শুরু করি আজকের পর্ব। প্রথমে আমরা বিদ্রোহের কিছু আখ্যা বা ব্যাখ্যা বা আমাদের ভাষায় বলতে গেলে কোটেশান যেটা বলি সেগুলোই বলছি। স্যার জন লরেন্স তার মতে এ সিপাহী ইমিউনিটি, অর্থাৎ সিপাহীদের একটা বিদ্রোহ। এলিয়ার রেস তার মতে ওয়ার অফ ফনাটিক রিলিজিয়নিস্ট এগেনস্ট ক্রিশ্চিয়ান, অর্থাৎ ধর্মান্ধতার একটা বিষয়, ঠিক আছে, খ্রিস্টানদের বিরুদ্ধে মানে ধর্মমূলক একটা ব্যাখ্যা তিনি দিচ্ছে। ভিনসেন্ট স্মিথ তিনি বলেছেন ডিসকন্টেন্ট অ্যান্ড আনরেস্ট ওয়াইড স্প্রেডলি প্রিভিল্যান্ট। ভিডি সাবারকর তিনি বলেছেন ফার্স্ট ওয়ার অফ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স, অর্থাৎ ভারতীয়দের স্বাধীনতার জন্য প্রথম যুদ্ধ। ডিজরায়েলের মতে এ ন্যাশনাল রাইজিং। এস এন সেন তিনি কি বলেছেন এ ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড এফোর্ট বাই দ্য কনজারভেটিভ এলিমেন্টস টু টার্ন ব্যাক দ্য ক্লক। আরেকবার বলছি, এস এন সেন এ ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, ঠিক আছে, অ্যান্ড এফোর্ট বাই দ্য কনজারভেটিভ, অর্থাৎ সংরক্ষণশীল, ঠিক আছে, এলিমেন্ট টু টার্ন ব্যাক দ্য ক্লক। আর সি মজুমদার তিনি বলছেন নাইদার ফার্স্ট নর ন্যাশনাল নর ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, মানে এটা প্রথম নয়, জাতীয় নয় এবং যুদ্ধই নয় স্বাধীনতার জন্য। মার্কসিস্ট হিস্টোরিয়ানরা কি বলছেন এ সোলজার পিজেন্ট স্ট্রাগেল এগেনস্ট ফরেন অ্যান্ড ফিউডাল বন্ডেজ, অর্থাৎ বিদেশি এবং সামন্ততান্ত্রিক শক্তির বিরুদ্ধে কিন্তু একজন সোলজার বা সৈনিকের লড়াই এবং কৃষক সৈনিকের কিন্তু লড়াই। অ্যাংলো আমেরিকান হিস্টোরিয়ান তারা কি বলছেন এ সিপাহী ইমিউনিটি। আবুল কালাম আজাদ তিনি কি বলছেন ইন্ডিয়ান ন্যাশনাল ক্যারেক্টার হ্যাড সাঙ্ক ভেরি লো। ভ্যালেন্টাইন সিরিল তিনি কি বলছেন কেম লাইক স্ট্রম অ্যান্ড ওয়েন্ট আউট ডিস্ট্রয়িং, অর্থাৎ তারা একটা ঝড়ের মতো এসেছিল এবং ধ্বংসের মতো করে চলে গেছিলো। আরেকবার বলে দিচ্ছি, কেম লাইক স্ট্রম অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে ডিস্ট্রয়িং। অশোক মেহতা তিনি বলছেন ইন্ডিয়ান ন্যাশনাল রিভোল্ট, অর্থাৎ ভারতের জাতীয় বিদ্রোহ। পিসি যোশী ন্যাশনাল অ্যান্ড স্প্রেডেড ক্রাইসিস অ্যামং কমন পিপল। এবার আমরা মহাবিদ্রোহের রচিত কতগুলি গ্রন্থ, মূলত আজকের পর্বে ছটা গ্রন্থ নিয়েই আমরা আলোচনা করব, অর্থাৎ গ্রন্থের নাম এবং গ্রন্থকারের নাম বা রচয়িতা, ঠিক আছে। তো এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে বা আরও কিছু জানা থাকে সেগুলো কিন্তু জানাতে ভুলবেন না, আর যদি আরও কিছু জানতে চান সেটাও কমেন্ট করে জানাবেন, তাহলে খুব ভালো হয়। তো মহাবিদ্রোহ নিয়ে রচিত গ্রন্থাবলী সম্পর্কে আমরা আগে আলোচনা করি। সৈয়দ আহমেদ খান তার গ্রন্থের নাম অ্যান এসে অন কজেস অফ ইন্ডিয়ান রিভোল্ট। আরেকবার বলে দিই, অ্যান এসে অন কজেস অফ ইন্ডিয়ান রিভোল্ট, ঠিক আছে। তারপর এস এন সেন তার গ্রন্থের নাম 1857, খুব বিখ্যাত গ্রন্থটি 1857, অর্থাৎ ওই সালের নামেই কিন্তু তার এই গ্রন্থটির নাম। তারপর পি সি যোশি তার গ্রন্থের নাম রেভলিউশন 1857 এ সিম্পোসিয়াম, রেভলিউশন 1857 এ সিম্পোসিয়াম। আর সি মজুমদার তার রচিত গ্রন্থের নাম দ্য সিপই মিউটিনি অ্যান্ড দ্য রেভলিউশন অফ 1857। আরেকবার বলে দিই, রমেশচন্দ্র মজুমদারের গ্রন্থের নাম দ্য
সিপয় মিউটিনি, ঠিক আছে, দ্য সিপয় মিউটিনি অ্যান্ড দ্য রেভলিউশন অফ 1857। এরপর ভিডি সাভারকর, তার গ্রন্থের নাম দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। এরপর লাস্ট আজকের এই পর্বে বা আজ শেষ যে নামটি আমরা জানবো, যদিও অনেক গ্রন্থ রয়েছে সিপাহী বিদ্রোহ সম্পর্কে এবং তাদের অনেক রচয়িতা, পরে আস্তে আস্তে এই পর্বগুলো আমরা আনবো। যাই হোক, আজকের পর্ব যে গ্রন্থটি দিয়ে আমরা শেষ করব সেটি হচ্ছে 1857 এ গ্রেট রিভোল্ট, অর্থাৎ একটা মহাবিদ্রোহ, লিখেছিলেন অশোক মেহতা, ঠিক আছে, অর্থাৎ অশোক মেহতার লেখা গ্রন্থটির নাম 1857 এ গ্রেট রিভোল্ট। বন্ধুরা, আজকের পর্বটি আমরা এখানে শেষ করছি। যদি পর্বটি দেখতে আপনাদের কোথাও অসুবিধা হয় সেটা মন্তব্য করে জানাতে কিন্তু একদমই সংকোচ করবেন না, আর আমরা যথাসাধ্য চেষ্টা করি আপনাদের জন্য একটি কোয়ালিটিফুল কন্টেন্ট আনতে, যাতে আপনার আমার আমাদের সবারই উপকার হয়। তো তারপরে অনেক ভুল ত্রুটি যদি থেকে যায় তার জন্য মার্জনা চেয়ে নিচ্ছি, আর যদি ভালো লাগে সেটাও কমেন্ট করে জানাবেন এবং কোথায় কতটা ভালো লাগলো সবটাই আপনাদের উপর নির্ভর করছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আগামী পর্বে। আজকের মতো বিদায়।